মালতী ভট্টাচার্য বলছে, মহারাজ স্বপ্নে পাওয়া দীক্ষা সম্পর্কে কিছু বলুন। দেখুন, স্বপ্ন স্বপ্নই, যদি আমরা কিছু স্বপ্নের মধ্যে পাই আমাদের জানতে হবে তা আমাদের মনোগতই, আমাদের মধ্যেই সেলফ সাজেস্টিভ হয়ে গিয়েছে এমন বিষয়গুলি ছিল যে আমরা বিভিন্ন রকম দেখছি, এগুলিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, অলৌকিকভাবে দেখা হয়েছে, কিন্তু আজ মনোবিজ্ঞান সেই জায়গায় পৌঁছিয়েছে যখন আমরা বুঝতে পারবো যে স্বপ্ন স্বপ্নই, কারণ স্বপ্ন আপনার জীবনকে বদলে দেয় না। যদি কোনো স্বপ্ন আপনার জীবনের আমূলচুল পরিবর্তন করে দেয়, যে কোনো স্বপ্ন, শুধু দীক্ষার ইত্যাদি নয়, এগুলো খুব প্রচলিত, কারণ কি আমরা বাংলাতে মা শারদার বই পড়েছি, বিভিন্ন জায়গাতে অলৌকিক বিভিন্ন বই পড়েছি, বিভিন্ন লোকের কাছে শুনেছি, ফলে এই সাজেশনসগুলো মাথায় থাকে এবং আমাদের মনে হয় যে এই স্বপ্নে দীক্ষা পাওয়া, স্বপ্নে ভগবানকে দেখতে পাওয়া, এগুলো খুব ভালো জিনিস এবং স্বপ্নে ভূত দেখা, স্বপ্নে নেগেটিভ দেখা খারাপ জিনিস। কিন্তু আমরা বুঝতে পারছি না স্বপ্নের মধ্যে আমাদের প্রি রেকর্ডেড ডেটাগুলোই কাজ করে। প্রি রেকর্ডেড মানে আমাদের আগে থেকেই যে ডেটা পুট করা আছে সেটাই মাত্র ব্রেন অ্যাক্সেস করে সামনে আনে। তো আপনি যে কোনো স্বপ্নই দেখুন, মাথায় রাখুন স্বপ্ন দেখেছেন বা না দেখেছেন একে বেশি গুরুত্ব না দিয়ে, কারণ যদি এগুলোকে অধিকাধিক গুরুত্ব দেন এটা একটা ডিজিজে পরিণত হয়ে যাবে, একটা মেন্টাল ডিসঅর্ডার এসে যাবে। তো এইগুলোর মধ্যে আমরা জড়িয়ে পড়বো না। যদি দেখেন যে কোনো গ্লিমস, কোনো স্বপ্ন আপনাকে জীবনে অনেক বেশি এগিয়ে দিচ্ছে, আপনার মধ্যে শান্তি মৈত্রী প্রেম সৌহার্দ্যগুলোকে বাড়িয়ে দিচ্ছে, তখনও কী করবো, ওই স্বপ্নকে রিয়েল মনে করবো না, ওই স্বপ্নকে একটা সুন্দর হিন্ট হিসাবে দেখবো। জীবনে বিভিন্ন হিন্ট আমাদের সামনে আসে, ওই হিন্টগুলোকে ধরে আমরা এগিয়ে যাব। মূল কথা হলো আমি জীবন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, সচেতন অবস্থায় কতখানি আমার জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারছি। এতে স্বপ্ন সহায়ক হলে ইউজ করুন, না হলে ফেলে দিন, কিন্তু আলটিমেটলি জানুন স্বপ্ন কিন্তু রিয়ালিটি নয়।